আমার ডাকছিলেন। দাওতে চেন নাকি? আল্লাহ আল্লাহ, হ্যাঁ তো অনেক বিখ্যাত ডাইরেক্টর। আমি একটা সালাম করি হ্যাঁ রে। ডাইরেক্টর, ফিল্ম মানে এতে কয় টাকা লাগে একটা ফিল্ম? কোটি টাকা। ডাইরেক্টর, এই মায়া ডেরে নিয়ে ফিল্মের নায়িকা বানাবেন, কি তো বলেন আপনি? এর না আছে ফিগার, না আছে চেহারা, এর নিয়ে সিনেমা বানালে সিনেমা দেখবে কে? আর আমি এত দামি দামি কাম করে এই মায়ের ঋণের সিনেমা বানালে পাবলিক সেই সিনেমা দেখবে? আপনি আমাকে এই রিকোয়েস্টটা করেন না। ইদ্রিস, ওনারে ওইটার নামাইতে বলেন, আপনি যা বলবেন যেভাবে বলবেন ওভাবেই হবে। ইদ্রিস, আজকে 3 কোটি টাকা দিয়া দে, শোনেন আগামী 2 বছরের মধ্যে আপনি হারে লয়া 4 খান ফিল্ম বানাইবেন। এই 4 খান ফিল্ম দিয়ে যেন সে বাংলাদেশের টপ হিরো হয়। জি, আপনি ওকে ইন্ডাস্ট্রি টপ নায়িকা হিসেবে দেখবেন। হবে, যদি হবে একদম দেখলে আমার যাচ্ছে না। আপনি কোনো টেনশন নেন না, আমি বানাই দেব। বাড়িতে কে আসছে? আমি বলতে পারবো না। কে বলতে পারবে? ইদ্রিস ভাই বলতে পারবে। ইদ্রিসকে ডাকো। জি আচ্ছা। ইদ্রিস ভাই, বড় আম্মা আপনাকে ডাকছে, একটু আসেন। Thank you.